أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم العماد التي لم يخلق مثلها في البلاد السلام ورحمة الله وبركاته مسجد প্রথম কথা হচ্ছে এটা নেওয়া যাবে কিনা যে হ্যাঁ নেওয়া যাবে কোনো সমস্যা নেই নিতে কোনো সমস্যা নেই কারণ আমরা তো আর জোর করে নিচ্ছি না আমরা আর সরকারের কাছ থেকে জোর করে নিচ্ছে না আর এটা আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার এটা স্বেচ্ছায় যে হোক না কেন নিশ্চয়ই তাদের কোনো লাভ আছে যাতে করে তারা ইমাম মহাসদিনের ভোটগুলো পায় তার সঙ্গে আরো অদার্স কিছু ভোট পায় যাই হোক না কেন সেটা আলাদা কথা কিন্তু তারা যেহেতু স্বেচ্ছায় দিচ্ছে আমাদেরকে দিচ্ছে আমরা নিতে পারি কোনো রকমের সমস্যা নেই থাকলো এটা নিয়ে হিংসা হিংসি করা এটা নিয়ে হিংসা হিংসি করা কোনো না উচিত না কারণ না কারণ কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যিনি ইমাম তিনি নামাজ পড়াবেন যিনি তিনি বেতনভুক্ত তিনি পয়সা নিচ্ছেন পয়সা পাচ্ছেন যে সেই জন্য তারই দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো এবং তারই দায়িত্ব হচ্ছে আজান দেওয়া কিন্তু তাই বলে মানুষ বলেই তো ব্যতিক্রম হতে পারে মানুষ বলেও হলেও তো ব্যতিক্রম হতে পারে সে কাউকে যে আজান দিতে না পারলে বা কোনো কারণে নামাজ পড়াতে না পারলে ইমাম সাহেব কাউকে নিযুক্ত করবেন ভাই তুমি নামাজটা পড়ি তুমি আজানটা দিও থাকলো কথা মসজিদের ঝাড়ু ইমামের এবং মসজিদের সঙ্গে মসজিদের ঝাড়ুর কোনো সম্পর্ক নেই মসজিদের ঝাড়ু সবাইকে দিতে হবে জি কারণ যারা বেতন নিচ্ছে তারা শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য যারা বেতন নিচ্ছে তারা মাত্র শুধুমাত্র জি আপনার আজান দেওয়ার জন্য মসজিদে ঝাড়ু দেওয়ার জন্য বেতন দেওয়া হয় না আর মসজিদে ঝাড়ু দেওয়ার সঙ্গে ইমামের কিংবা মোয়াজ্জিনের কোনো সম্পর্ক নাই ইমামকে মসজিদ মসজিদ ঝাড়ু দিতে হবে মাস্জিনকে মসজিদ ঝাড়ু দিতে হবে এটা আসলে সম্পূর্ণ এই ধারণাটা ভুল ধারণা বিদায় মসজিদে ঝাড়ু ঝাড়ু যে কেউ দেবে থাকলো কথা আমরা যদি মসজিদে ঝাড়ু দেওয়ার যে ফজিলত জি মসজিদে ময়লা পরিষ্কার করার যে ফজিলত কিংবা আসান দেওয়ার যে ফজিলত সেটা যদি আমরা জানতাম পয়সা নিচ্ছে কে সেটা আমরা দেখতাম না তাহলে আমরা আজান দেওয়ার জন্য যে দৌড়ে যেতাম মসজিদে ঝাড়ু দেওয়ার জন্য মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা দৌড়ে যেতাম কিন্তু সামান্য দুটো পয়সার জন্য আমরা এই সমস্ত ফজিলত থেকে এই সমস্ত ফজিলত থেকে আমরা যে বঞ্চিত হচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান দেবে কাল কেয়ামতের দিনে তার গলা হবে সব থেকে লম্বা আর আজান আজানের শব্দ যত দূর যাবে তত দূর পর্যন্ত প্রত্যেকটি জিনিস কাল কেয়ামতের দিনে সাক্ষী দেবে অনুরূপ ভাবে যে ব্যক্তি মসজিদ থেকে একটা সামান্য একটা খড়কুটাও দূর করে দেবে এটাও কাল কেয়ামতের দিনে তার মিজানে অর্থাৎ তার ওজনে তার যখন নেকি এবং গোনার পাল্লা ওজন করা হবে তখনও সেই নেকি হিসেবে সেটাও থাকবে মোট কথা অসংখ্য নেকি রয়েছে কাজগুলোতে সেই জন্য এই কাজগুলো থেকে কোনো মুসলমানের পিছিয়ে থাকা উচিত না আর এই সামান্য পয়সার জন্য কোন রকমের হিংসা করাও উচিত না ও পয়সা নিচ্ছে ও দেবে ও পয়সা নিচ্ছে ওই নামাজ পড়াবে জি না এটা কোনো ব্যাপার না এটা মুসলমানের কর্তব্য না মুসলমানের কর্তব্য হচ্ছে মুসলমান এক অপরকে সাহায্য সাহায্য করবে করবে হয়তো তার ভাগ্যে ছিল সে মহাজদিনের কাজটা পেয়েছে তার ভাগ্যে ছিল সে হয়তো ইমামতির কাজটা পেয়েছে আল্লাহ চাইলে আপনাকেও কাল দিতে পারে সেই জন্য হিংসা করার কিছু এখানে নেই বরং আমরা হিংসা না করে এক অপরকে সাহায্য করব যে হিংসা মানুষের নেকিগুলোকে ওইভাবে খেয়ে নেই যেভাবে আগুন কাঠকে খেয়ে পেলে কাঠকে যেমন চালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয় কাঠকে যেমন ছাই করে দেয় ঠিক সে হিংসা মানুষের নেকিগুলোকে নষ্ট করে বিদায় হিংসা করে কোনো লাভ হয় না বরং হিংসা করে নিজেদের ক্ষতি হয়